সিলেটের মাঠে অভিষেক টেস্ট ও অভিষেক টি টোয়েন্টি ম্যাচ হারার অভিজ্ঞতা ছিল বাংলাদেশ দলের সিলেটের মাটিতে বাংলাদেশ ম্যাচ জিততে পারে না এই অপবাদ অবশেষে মিটে গেল সোমবার ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিলেটের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ এই জয়ের ফলে ওয়ানডে সিরিজের শিরোপাও ঘরে তুলেছে মাশরাফি বাহিনী সিলেট থেকে বিস্তারিত মনুদ্দিন মঞ্জু সিলেটের ডে অভিষেকের ম্যাচটিতে বাংলাদেশ ছিল অনন্য অসাধারণ তামিম ও সৌম্য সরকারের দাপুটে ব্যাটিং এবং মেহেদি মিরাজের কেরিয়া সেরা বোলিংয়ে সোমবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অলিখিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজের ট্রফিটি নিজেদের করে নিল বাংলাদেশ সেই সাথে সিলেটবাসীকে দুর্দান্ত জয় উপহার দিল টিম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শাই হুপের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিও এদিন কাজে আসেনি মূলত হুপের ব্যাটে ভর করেই পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে একশো একত্রিশ বলে নয়টি চার ও একটি ছয়ে সাজে একশো আট রান করেন শাই হুপ একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলকে সুন্দর শুরু এনে দেন তামিম ইকবাল এবং লিটন দাস জুটি যখন জমে উঠেছে তখনই ব্যক্তিগত তেইশ রানে বাজে শট খেলে আউট লিটন ভাঙে পঁয়তাল্লিশ রানের জুটি এরপর তামিম ইকবালের সঙ্গী হন সৌম্য সরকার এই দুই বাহাতি ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ থেকে ছিটকে দেয় তাদের চার ছক্কার মারমার কাটকাট ব্যাটিং উপভোগ করেন সিলেটের স্টেডিয়াম ভর্তি দর্শকরা আক্রমণাত্মক মুডে থাকা সৌম্য একাশি বলে পাঁচটি ছয় ও পাঁচটি চারে আশি রান করে যখন সাজঘরে ফেরেন তখন জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ তামিম ইকবাল শেষ পর্যন্ত একশো চার বলে সর্বোচ্চ একাশি রান ও শেষ দিকে মুশফিক চৌদ্দ বলে ষোলো রান করলে বাংলাদেশ আট উইকেট ও উনসত্তর বল হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে উনত্রিশ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন মেহেদি মিরাজ এবং শেষ দুই ম্যাচে দুটি অসাধারণ সেঞ্চুরির কারণে ম্যান অব দ্য সিরিজ হন ওয়েস্ট ইন্ডিজের হোপ এদিকে এই ম্যাচে টসের মধ্য দিয়ে দারুণ একটি রেকর্ড স্পষ্ট করলেন মাসরাফি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে টপকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সত্তরটি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিলেন তিনি নিউজ সিলেট। মঞ্জু